মুর্শিদাবাদের এক প্রত্যন্ত গ্রামে বড় হয়ে ওঠা যুবক বাবর আলী। বাবর আলী একটি বিষয়, এখন তার 29-30 বছর বয়স, কিন্তু যখন তার 9 বছর বয়স ছিল তখন থেকেই সে বিষয় অন্যের কাছে। মানুষ প্রত্যেকে একরকম হয় না, কিছু কিছু মানুষ জগৎটাকে একটু অন্যরকমভাবে দেখে এবং একটু ভিন্ন রকমভাবে চিন্তা করে। বাবর আলী বাবর সে স্কুলে তো ভালো ছাত্র ছিল, আদর্শ ছাত্র ছিল, কিন্তু স্কুলের পরে সে যে কাজগুলো করত সেগুলি সারা পৃথিবীকেই বিস্মিত করেছে বলা যেতে পারে। অবশ্যই তাই, অনেক আন্তর্জাতিক স্বীকৃতি, পুরস্কার, প্রশংসা সে পেয়েছে। স্কুলের পরে সবাই যখন খেলাধুলো করে বা নিজেই অন্যের কাছে গিয়ে পড়াশোনা করে, যারা স্টুডিয়াস ছাত্র, সে করত কি বাড়ির, এগুলো সব গল্প এখন। এখন এগুলো তিনি যা করেছেন, তিনি এখন আমাদের ভারতবর্ষেই অনেক স্কুলের পাঠ্য বিষয়ের মধ্যে তিনি পাঠ্য বিষয়ের বস্তু হয়ে উঠেছেন, তার দৃষ্টান্ত। তিনি তখন 100 ছাত্রকে পড়াতেন, ধীরে ধীরে শুরু হয়েছে, এবং আমরা জানি যে তিনি হচ্ছেন 16 বছর বয়সে তিনি হেডমাস্টার তার স্কুলের, 9 বছর বয়স থেকে পড়াতে শুরু করেছিলেন, এবং সারা পৃথিবীর সবথেকে তরুণ হেডমাস্টার হিসেবে তিনি পরিগণিত হয়েছেন। তার সেই বিদ্যালয় ধীরে ধীরে তার সেই বিদ্যালয় সেটি একটি বিদ্যালয়ের রূপ ধারণ করেছে। প্রথমে 100 ছাত্রকে নিয়ে শুরু হয়েছিল, এই অদ্ভুত ছাত্র শিক্ষকের, মানে যিনি ছাত্র তিনি শিক্ষক, এই অদ্ভুত ছাত্র শিক্ষকের দৃষ্টান্ত বহু সিরিয়াস মানুষের দৃষ্টি আকর্ষণ করেছিল। নিশ্চয়ই প্রতিটি মানুষই যারা বড় হয় তাদেরকে অনেক বাধাবিঘ্নের মধ্যে দিয়ে যেতে হয়, তাকেও যেতে হয়েছে। একটা বাধাবিঘ্নের কথা তো আমরা সকলেই জানি, যে দারিদ্রের সঙ্গে সংগ্রাম করতে হয়েছে, কিন্তু এছাড়াও আরও বাধাবিঘ্ন সকলের মধ্যেই থাকে। স্বামী বিবেকানন্দও বলেছেন যে নিদারুণ শ্রীরামকৃষ্ণের দেহত্যাগের পরে দারুণ একটা হচ্ছে বিদ্রূপ, ঠাট্টা এবং নির্যাতন শুরু হয়েছিল, কিন্তু প্রত্যেকের মানুষের সেটা আমরা জানি না। তা বাবরের কেউ নিশ্চয়ই সকলে বুঝতে পারেনি, সমবয়স্করা নিশ্চয়ই বিদ্রুপ টিদ্রুপ করেছে, কিন্তু ভগবান সবাইকে একরকম মানসিকতা দিয়ে তৈরি করে না। তার মনে যে দৃঢ় ইচ্ছা ছিল, সবথেকে বড় কথা হচ্ছে কি যে অন্যের জন্য অনুভব, এটাকেই বলছে সমান অনুভূতি আজকাল বলা হয়, ইংরেজিতে বলা হয় এম্প্যাথি। আমাদের গীতাশাস্ত্রে এই কথাটা অনেকদিন আগে বলা আছে, একটা কথা আত্মৌপম্যেন কথাটা আছে, মানে নিজের উপমা দিয়ে তুমি অন্যের কষ্টটা বোঝো, যে কষ্ট পাচ্ছে তার মনের মধ্যে তুমি ঢুকে যাও, নিজেকে তুমি যেন সেই হয়ে গেছো, এবার বোঝো তার কষ্টটা, নিরক্ষরতার কষ্ট, আমি স্বাক্ষর, নিরক্ষরতার কষ্ট, অর্থাৎ ভালোবাসা চাই। স্বামীজির একটা কথা আছে, স্বামীজির কথা কেন বিশেষ করে বলছি, একটা কথা তো আমরা স্বামীজির জন্যই, মানে স্বামীজির ভাবেই জীবনধারণ করার চেষ্টা করি, আরও এই কারণে যে বাবর আলী ওরও ইন্সপিরেশন হচ্ছে স্বামীজি। মুর্শিদাবাদের সারগাছি এবং বহরমপুর সেন্টার দুটো একসঙ্গেই চলে, একই হেড, সেখানকার অধ্যক্ষ ছিলেন স্বামী জ্ঞানলোকানন্দজি, যিনি এখন স্বামীজির যে জন্মভিটাতে, যে আমাদের রামকৃষ্ণ মিশন কলকাতায় সিমলাপল্লিতে, সেখানকার তিনি এখন সেক্রেটারি, যে তার সঙ্গে যোগাযোগ হয়, তার দ্বারা তিনি অনুপ্রাণিত হন, তার মাধ্যমে তিনি স্বামীজির সঙ্গে, মানে স্বামীজির ভাবের সঙ্গে পরিচিত হন, এবং স্বামীজি তো এই ধরনের ভালো কাজের অনুপ্রেরণার একদম মানে অনিঃশেষ খনি, সেই অনুপ্রেরণাতে তিনি এগিয়ে চলেছেন। স্বামীজির কথা আছে যে যে টাকায় কিছু হয় না, নামেও কিছু হয় না, যশেও কিছু হয় না, চরিত্রই বাধা বিঘ্নের বজ্রদৃঢ় প্রাচীরের মধ্য দিয়ে পথ করে নিতে পারে, এবং সেই চরিত্রের সংজ্ঞা কি স্বামীজি বলছেন, সবথেকে বড় সংজ্ঞা হচ্ছে কি ভালোবাসা। তুমি কি মানুষের জন্য বোধ করো, স্বামীজি বলছেন মাদ্রাজের যুবকদেরকে বলছেন, তুমি হতে পারো গরিব কিন্তু তার জন্য ভেবো না, যে নক্ষত্র খচিত আকাশের দিকে তাকিয়ে তুমি ভয় পেয়ে ভেবো না যে ওই আকাশ তোমাকে পিষে ফেলবে, সারা পৃথিবী তোমার বিরুদ্ধে, তুমি ভয় পেও না, তোমার হৃদয়ে প্রেম আছে তো,
মানুষের জন্য সহমর্মিতা আছে তো, তবেই তুমি সফল হবে। তা বাবরের ওই 9 বছরের বালকের মানুষের প্রতি ওই সমানুভূতি জেগেছিল, ভালোবাসা আছে, সেই জন্য সে নিজে পড়ছে। যেমন ভালো জিনিস একা খেতে ইচ্ছা করে না, যারা ভালো মানুষ তাদের একা খেতে ইচ্ছা করে না, সে নিজে পড়ছে, শিক্ষার আনন্দ সে অনুভব করছে, সঙ্গে সঙ্গে অনুভব করছে যে তার বয়সী যারা আছে বা তার থেকে ছোট যারা আছে বা তার থেকে একটু বড় যারা আছে তারাই আনন্দটি পেতে পারছে না। সেই জন্য শিক্ষা সে লাভ করছে, সঙ্গে সঙ্গে বিতরণ করছে। স্বামীজি ঠিক এটাই চাইতেন, যা আছে তোমার দাও আর ফিরে নাহি চাও, থাকে যদি হৃদয়ের সম্বল। তা বাবুর সেই কাজটি অদ্ভুত, তিনি এখন বহু মানুষের অনুপ্রেরণা। স্বামীজি বলেছিলেন সব দেশের পক্ষেই তাই, আমাদের দেশের পক্ষেও তাই। স্বামীজি যখন বিদেশে গেলেন তার আগে ভারতটাকে একদম চষে খেয়েছেন, গরিব বড় লোক শিক্ষিত অশিক্ষিত সকলের সঙ্গে মিশেছেন। মিশে তিনি দেখলেন ভারতের সঙ্গে সেই সময়কার আমেরিকা এবং ইংল্যান্ডের কী তফাৎ। স্বামীজি বলছেন তফাৎ একটা উত্তর পেলাম, শিক্ষা। শিক্ষার বলে হৃদয়ের মধ্যে আমাদের মধ্যে যে ব্রহ্ম শক্তি আছে, বিরাট আত্মপ্রত্যয়ের শক্তি আছে, অসীম শক্তি আমাদের মধ্যে আছে, শিক্ষার বলে ওদেশে জেগে উঠছে, শিক্ষা নেই বলে ঢাকা পড়ে থাকছে, সংকুচিত হয়ে যাচ্ছে। কাজী বাবর ঠিক স্বামীজি যেটাকে সবথেকে বেশি জোর দিয়েছেন এখনও পর্যন্ত এটা সত্য, প্রকৃত শিক্ষা, সেটি 9 বছর বয়স থেকে তিনি এটা শুরু করেছিলেন। এবং তারপরেই স্বামীজির অনুপ্রেরণা এবং আশীর্বাদ তার উপরে একদম ঝরে পড়েছে। তার দ্বারা আমরা দেখতে পাচ্ছি তিনি যেমন বহু ছাত্রকে শিক্ষিত করেছেন, তার দৃষ্টান্তটি এখন সারা পৃথিবী জুড়ে কত মানুষকে অনুপ্রাণিত করছে। কাজেই 20 বছর অতিক্রান্ত হলো, আরও কত সফল 20 বছর অতিক্রান্ত হবে। সবথেকে বড় কথা এরকম যেন তার দৃষ্টান্ত নিয়ে এরকম যেন শত শত হাজার হাজার বাবর আলী আমাদের দেশে সারা পৃথিবীতে গড়ে ওঠে, নিশ্চয়ই উঠছে। যে তার যে দৃষ্টান্ত এগুলো তো বললাম, সব অনেক জায়গায় অনুসৃত হচ্ছে, বিশেষ করে অল্প বয়স্ক ছাত্র ছাত্রী যারা আছে তাদের পাঠ্যপুস্তকে তার কাহিনী স্থান পাচ্ছে। এটা একটা খুব ভালো কথা যে ইমপ্রেশনেবল এজ যেটাকে বলি, সেখানে যদি এরকম সমস্ত বাধাবিঘ্নকে তুচ্ছ করে লোকের কল্যাণে পাশে গিয়ে দাঁড়ানোর দৃষ্টান্ত থাকে সেটা একটা খুবই ভালো কথা। তা যাই হোক, অনেক কি বলবো ভাষায় প্রকাশ করতে পারছি না, বাবর আলীর প্রতি আমাদের শুভেচ্ছা ধন্যবাদের কথা। আমি যাকে যা সবসময় যাদের মুখাপেক্ষি আছি, শ্রীরামকৃষ্ণ, সারদা দেবী, স্বামী বিবেকানন্দ, তাদের কাছে প্রার্থনা করছি যে বাবর আলীকে যেন শরীরে মনে সব দিক থেকে আরও বেশি শক্তি দেন, তিনি যেন এই হৃদয় নিয়ে এই কর্মশক্তি নিয়ে এই শিক্ষার আলো মানুষের মধ্যে ছড়িয়ে দেন। বিশেষ করে তার টার্গেট তো হচ্ছে পিছিয়ে পড়া মানুষ, যারা শিক্ষার সুযোগ সচরাচর পেতে পারে না, সেসব ছাত্রছাত্রী। একদম ঠিক জায়গাটা তিনি ধরেছেন, তার এই কাজটা স্বামীজির কাজ বলে মনে করি, রামকৃষ্ণ মিশনে আমরা সেটাই চেষ্টা করে থাকি। কাজেই স্বামীজির কাজ তিনি করছেন, মানে স্বামীজি যে কাজকে সবথেকে গুরুত্ব দিয়েছেন সেই কাজটি তিনি করছেন। তিনি নিশ্চয়ই অকুণ্ঠভাবে স্বামীজির আশীর্বাদ পাচ্ছেন, পেয়ে এসেছেন এবং আরও পাবেন। তার সর্বাঙ্গীন সাফল্য কামনা করি এবং শত শত মানুষ তার দ্বারা অনুপ্রাণিত হোক, এরকম বাবর আলী আমাদের গ্রামে গঞ্জে সর্বত্র উদ্ভূত হোক এই প্রার্থনা জানাচ্ছি। আবার সর্বাঙ্গীন শুভেচ্ছা জানাচ্ছি বাবর আলীকে এবং তাকে যারা তার সঙ্গে যারা আছেন রয়েছেন থেকেছেন তাদের সবাইকে, সবাইকে ধন্যবাদ, নমস্কার।